খারাপ সময় চিরকাল থাকবে না, সেটা কেটে ভালো সময় একদিন ঠিকই আসবে, কিন্তু আমাদের কাজটা করে যেতে হবে। গুড মর্নিং সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি ভালো আছি কি নেই সেটা আমি নিজেই বলতে পারবো না, কারণ জানো তো সকালবেলা উঠেই মাথাটা খারাপ হয়ে গেছে। এখনও বৃষ্টি বন্ধ হচ্ছে না, মুষলধারে বৃষ্টি তার সাথে ঝরঝরো হাওয়া। মাথাটা গরম কেন জানো তো? আজ একটা আমাদের প্রোগ্রাম রয়েছে, আর কোনো অনুষ্ঠানের দিন যদি ঝড় বৃষ্টি বা অন্য কোনো বাধা বিপত্তি হয় তাহলে মন খারাপ তো হওয়াটা স্বাভাবিক। আমার একটা প্রোগ্রাম হয়ে রয়েছে যে আজ আমি এই কাজটা করব, এইভাবে এইভাবে রেডি হবো, এই টাইমের মধ্যে বেরোব, কিন্তু সেটা কি হবে কি হবে না সকাল থেকে একটা অনিশ্চয়তা নিয়ে সকালটা শুরু হয়েছে আজকে। দেখেছো সিঁড়ির কী অবস্থা? তো অনিশ্চয়তা হোক আর যাই হোক, সকালের কাজকর্মগুলো আমি টাইম মতোই শুরু করে দিলাম, কারণ কি পরিস্থিতি একই রকম থাকে না কখনোই, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। তো এখন সকালবেলাটা যে অঝোর ধরে বৃষ্টি হচ্ছে সেটা যে বেলা গড়িয়ে গিয়েও একই কন্ডিশন থাকবে সেটা নাও হতে পারে, কিন্তু আমার কাজগুলো যদি আমি সময় মতো না করে নিই তাহলে কিন্তু দেখা যাবে যে গিয়ে আমার সঠিক টাইমে হয়তো বেরোনোটাই হবে না। ওয়েদার ঠিক হয়ে গেল কিন্তু আমার কাজগুলো কমপ্লিট হয়নি, তাই আমি বেরোতে পারলাম না। সেই সব কথা মাথায় রেখেই সকাল থেকেই একদম টাইম টু টাইম কাজগুলো রেডি করে নিচ্ছি। গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছে, আর এই ওয়েদারে দিদিও আসেনি, আগের দিনও আসেনি, আজও আসবে বলে মনে হচ্ছে না, তো ওই জন্য রান্নাবান্না ফাঁকে ফাঁকে বাসন টাসনগুলো ধুয়ে বাকি কাজগুলো ঘরের গুছিয়ে নিচ্ছি। আর রান্নাও খুব সিম্পল হয়েছে আর কি, এখানে মিষ্টি কুমড়ো উচ্ছে আলু ভাজা আর টক ডাল, আর ওদিকে হবে ডিমের ঝোল, তার প্রিপারেশান চলছে। রান্নাবান্না চলছে, তারই ফাঁক ফোকরে একবার বাইরে চোখ বুলিয়ে নেওয়া, ওয়েদারটা কেমন চাচ্ছে। সবই তো বন্ধ, জানলা ঠাল্লা আর কারেন্টও নেই সকাল থেকে। তো আজকের ব্লগটা খুবই ফাটাফাটি হতে চলেছে, অনেক কিছু ইন্টারেস্টিং রয়েছে, পুরো ব্লগটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা আজকে ফার্স্ট টাইম ব্লগটা ভিজিট করছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও। এটা এখন দেখবে 11টা বাজে, আজকে জানলা বন্ধ করে কারেন্ট তো নেই সকাল থেকে, এইভাবেই রান্নাবান্না হলো। মোটামুটি রান্নাঘরটার অবস্থা আবার আমার যেকে সেই হয়ে গেল, তাই জন্য একটু পরিষ্কারটাও এখন সেইভাবেই করে রাখতে হবে, কারণ যদি এরকম ফেলে রাখি তাহলে তো আর কথাই নেই। রান্না মোটামুটি শেষ করলাম, এই ঝড় বৃষ্টিতে দিদি বিকেলে আসবে কিনা তার ঠিক নেই, তো বাসনটার জন্য চটপট ধুয়েই নেবো, দিদির ভরসায় রাখবো না। আর লাস্ট মোমেন্টে রান্না হলো কি হবে, হবে খিচুড়ি হবে কি ভাত হবে, এই সব নিয়ে দোনোমোনা করতে করতে লাস্টে ভাতেই হলো। বৃষ্টির ওয়েদার হলে মনটা খিচুড়ি খিচুড়ি করে, কিন্তু অন্য সব কথাও মাথায় রাখতে হবে, যেহেতু আজকে একটা বেরোনোর প্রোগ্রাম রয়েছে তাই ভাবলাম না খিচুড়ি না ভাতটাই হয়ে যাক, আর সবজিগুলো তো শেষ করে যেতে হবে, অলরেডি বেরিয়ে পড়েছি। কিন্তু জানো তো যখন বেরিয়েছি তখন থেকে কিন্তু আর বৃষ্টিটা সেইভাবে আমাদের ব্যাঘাত ঘটায়নি, হালকা হচ্ছিল। তো ট্রেনে বসে আর ট্রেনের যদি জানলার ধারে সিটটা পাওয়া যায় অপূর্ব লাগে আমার, কত সুন্দর সুন্দর মুহূর্ত এনজয় করা যায়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে হাওড়া স্টেশনে ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ একটাও হকার ট্রেনে ওঠেনি, আর ট্রেনের হকারদের কাছ থেকে বাদাম ভাজা পাঁপড় ভাজা এইসব খেলে না তবে দেখবে এই জার্নিটা বেশ ইজি হয়ে যায়, কারণ ট্রেন প্রচুর লেট করেছে, প্রায় দেড় ঘন্টার কাছাকাছি লেট। দেখো রাত 12টা বাজতে যাচ্ছে, এখনও এই দুষ্টুটার দুষ্টুমি শেষ হয়নি, কোথায় আমরা পৌঁছে গেছি আশা করি আমার পুরনো বন্ধুরা সবাই বুঝে গেছো। হ্যাঁ, এটা আমার বাপের বাড়িতে, আজ এখানে এসে আসার একটা কারণ রয়েছে, এখন হচ্ছে মানে বার্থডে সেলিব্রেশন আর কি, রাত 12টা বাজে ওর বার্থডে সেলিব্রেট করছি ছোট্ট করে আর কি, কাল আছে গ্র্যান্ড ধামাকা, সঙ্গে থেকেও কিন্তু পুরো ব্লগটা দেখো।
ওর 5 ইয়ার্স কমপ্লিট হলো, আর এর আগে ওর কখনো বার্থডে সেলিব্রেট করা হয়নি। সেই জন্য আমরা চেষ্টা করেছি যে ওকে একদম পুরো রাত 12টা থেকে স্পেশাল ফিল করার জন্য। তো সকাল হয়ে গেছে, ওপরে মা পুজো করছে, আর সামনে চলে এসছে সবজি ঠেলা। কলকাতার রাস্তায় এটা তো কমন ব্যাপার, সকাল হলেই হাঁকা ডাক শুরু হয়ে যায় সব হকারদের, রাস্তায় রাস্তায় মাছ আলা সবজি আলা। তো গুড মর্নিং, নেক্সট আরেকটা দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের দিনটা খুবই স্পেশাল, সারা দিন বাড়িতে লোকজন গেস্ট আনাগোনা শুরু হয়ে যাবে। তো সকাল সকাল স্নান দান করে আমিও চলে এসেছি মন্দির একটু মায়ের কাছে দর্শন করতে। আজকের অনুষ্ঠানটা লজেই হবে, কিন্তু সকালবেলার ব্রেকফাস্টটা ওনারা বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টে রয়েছিল বড় বড়, এটা কি কি বলে, পান্তুয়া মনে হয় সম্ভবত, না কালোজাম, কালোজাম না পান্তুয়া, যাই হোক। আর রয়েছে গরম গরম লুচি, ঠিক এরকমভাবে কন্টেনার করে ওরা প্যাক করে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। আর সব গেস্টরা যেহেতু সকালবেলা ফার্স্ট টাইম বাড়িতেই আসবে, সেই জন্য বাড়িতেই সকালবেলা টিফিনের ব্যবস্থাটা করে দেওয়া হয়েছিল। আর আলুর দমটা ফাটাফাটি হয়েছিল, সবাই বলেছে হ্যাপি বার্থডে, যে আমাদের বার্থডে বয় বলে দাও, সবাই ওকে অনেক অনেক আদর দেবে, অনেক ভালোবাসা দেবে, তাই তো? আজকে বার্থডে, তাই সকালবেলা দাদারা ডেকোরেশন করছে, আর ও দুষ্টুমি করছে, তাই তো? লদে দুপুরে খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা হয়েছে, কিন্তু ওর জন্য স্পেশালি বাড়িতেই তৈরি করে দেওয়া হয়েছে, কারণ ও তো বাইরের কোনো খাবারই খেতে চায় না, আর যেটুকু খাওয়াতে হয় ওকে জোর করে খাওয়াতে হয়। আর আজকের দিনে ও এত গিফট পাচ্ছে, এত লোকজনের সমাগম দেখে ও তো পুরো আত্মহারা হয়ে গেছে। বার্থডে বয়ের লম্পঝম্প, অনেকটা ব্যস্ততা আজকে, সকাল থেকে একদম সামনে এসে কথাই হয়নি, চলে এসেছি আপনার অনুষ্ঠানে। এখনো কেক কাটিং হবে, হয়নি, চলো নিয়ে যাই তোমাদের ভিতর। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেখানে ব্লগিং তো করাটা কিন্তু খুবই মুশকিল হয়ে যায়। আর যেহেতু অনেক দিন পর, মানে আমার সাথে এক একজনের 20-25 বছর পর হয়তো দেখা হলো, তো সেই ক্ষেত্রে মানে গল্প করতে, তাদের সাথে কথা বলতেই এতটা ব্যস্ত যে ক্যামেরা অন করে আমাকে ব্লগিং করতে হবে, এটাই মাথা থেকে আউট হয়ে যায়। তো যাই হোক, চেষ্টা করেছি অল্প অল্প করে ক্লিপ তোমাদের সঙ্গে তুলে ধরার, শেয়ার করার আজকে এই স্পেশাল দিনটা। তো এখানে একটা স্পেশাল আইসক্রিম তৈরি হয়েছে, এটা আমি ফার্স্ট টাইম খেলাম, আর রয়েছিল আম্পানা কফি আর কিছু স্ন্যাক্স, তার মধ্যে ভেজ ননভেজ সবই রয়েছে। ছোট থেকে বড় সবাই দারুণ এনজয় করেছে, প্রাণ খুলে খাওয়া দাওয়া, হাসি, মজা, গল্প, এটা দিয়েই অনুষ্ঠানটা পুরো ভরপুর। আর এর রেশটা হয়তো আরও বিগত 2-3 দিন কাটবে সবার মধ্যে, কারণ অনেক বছর পর পর বা অনেক দিন পর পর সবার সাথে দেখা হয়েছে, আর এতটাই নয়েজ, সেখান থেকে ডাইরেক্ট ভয়েস তুলে দেওয়াটা মুশকিল, সবাইকে তোমরা হাসতেই দেখবে। তাই আমি সবাইকে বলছিলাম যে তোমরা জাস্ট আমার স্মৃতির খাতায় তোমাদের সমস্ত কিছু তোলা হয়ে থাকবে, এইটুকু হচ্ছে একটা স্মৃতির ভান্ডার। হ্যাঁ, আমরা ব্লগিং যারা করি তাদের কাছে, দেখো আমার কর্তামশার কাণ্ড দেখেছো, সে ক্যামেরায় ধরা দিচ্ছেই না কিছুতে, এইরকমই আর কি, সবাই যে যার মতো করে ব্যস্ত। তো আমি চেষ্টা করেছি ছোট্ট ছোট্ট করে মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা, যাতে আমি মাঝে মধ্যেই এগুলোকে আবার দেখতে পারি, এবং তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য যে সেই দিনটা কীভাবে কাটলো আমার। তো কেক চলে এসছে জাস্ট বার্থডের যেটা মেন আকর্ষণ, ছোট থেকে বড় কেকটা কেমন হয়েছে। তো মামা ভাগ্নারা মিলে কেকটা খুলতেই অনেকটা টাইম চলে গেছে, বাচ্চারা তো ধৈর্য ধরতে পারছেই না, এবং কেকটা আসার পর কেকটাকে মানে রক্ষা করাটা হয়ে গিয়েছিল আর একটা বড় চাপের ব্যাপার। অসংখ্য ছোটো ছোটো পুচকে পুচকে বাচ্চা, আর কেকটা এত সুন্দর ডেকোরেশন রয়েছে এই সমস্ত প্লাস্টিকের ট্রেন ট্রেন দিয়ে, যে বাচ্চারা এমনিতেই কেক খাওয়াটা ওদের কাছে ইম্পর্টেন্ট হয়, ওই খেলনাগুলোর প্রতি ওদের বেশি আকর্ষণ। সব আর্টিফিশিয়াল গাছগুলো রয়েছে, এ তো একটা গাছ ধরে টান দেয়, এ একটা ট্রেন ধরে টান দেয়। আমার ভাইপো তো ওয়েট করে রয়েছে কতক্ষণে কেকটা কাটবে আর ও ট্রেনগুলো নেবে। Happy
এত সুন্দর একটা মুহূর্ত, সত্যি সবাই যে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যে অংশগ্রহণ করেছে অনুষ্ঠানতে, এটাতেই আমরা সবাই আপ্লুত হয়ে গেছি। কারণ যেরকম পরিস্থিতি ছিল না একদিন আগে, ঝড় বৃষ্টি, যে আমরা সবাই চিন্তিত ছিলাম যে অনুষ্ঠানটা কিভাবে কমপ্লিট হবে। তো যাকগে সব কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে মিটে গেছে, সবাই ভরপুর মজা করেছি আমরা, ছোট থেকে বড় প্রত্যেকে। তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ওই দেখো আমার দুষ্টু পাপার অবস্থা দেখো, সে কেক এক বিন্দু খাবে না, ওই দেখো ট্রেনটা তারা চাই। তো এখন পারে জানো তো 2:30 বেজে গেছে, আর এই টাইমটা আমরা কেউ ফিলই করতে পারিনি কখন যে বেজে গেল 2:30। আর এই ছেলের অবস্থা দেখেছো, বিন্দুমাত্র ক্লান্তি নেই তার মধ্যে, সে সমস্ত বেলুনগুলো যাওয়ার আগে ফাটিয়ে যাবে বলছে। অনুষ্ঠান মানে ভরপুর মজা, কতদিন পর পর সবার সাথে দেখা, তাই না? আর যারা আমরা দূরে থাকি না, তাদের কাছে এই দিনগুলো খুব স্পেশাল হয়, কারণ আমরা সব অনুষ্ঠান তো আবার অ্যাটেন্ডও করতে পারি না, বিভিন্ন রকম সমস্যার জন্য হয়ে ওঠে না অ্যাটেন্ড করা আর কি। কিন্তু আমি চেষ্টা করি, আর আজ এই ভরপুর মজাটুকু নিয়ে সকাল সকাল আমাকে ব্যাগপত্র গুছিয়ে আবার বেরিয়ে পড়তে হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি। কী ভালো লাগলো কী লাগলো না সব কিছু কমেন্ট করে জানাবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।